প্রথমেই জানে সবাইকে হ্যাপি দিওয়ালি। তো হ্যাপি দিওয়ালি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো আমাদের এখানে ঠাকুর তো এসেইছে, তো তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিলাম আমাদের মন্দিরে ঠাকুর এসেছে। তো আর আকাশের ওয়েদার একদম ভালো না, আর হাওয়া দিচ্ছে, আমার প্রদীপগুলো সব নিভে যাচ্ছে, এরকম ব্যাপার। তো কিছু প্রদীপ জ্বালানোর চেষ্টা করছি। তো বাইরে আমি যে প্রদীপগুলো দিচ্ছিলাম তো সবই আমার হাওয়ার মধ্যে নিভে যাচ্ছে, এবং ওয়েদার তো একদম ভালো না তার জন্যই। তো চলো বন্ধুরা, তাহলে আমি আমাদের এখানের পুজো সব থেকে শুরু করে সব কিছু তোমাদের সাথে কিছু শেয়ার করছি, তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা এখনও পর্যন্ত করুন, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমার এখানে প্রদীপগুলো সব জ্বালা হয়ে গেছে, তো এখানে এবার আমি প্রদীপগুলোকে সব বাইরের মানে সব জায়গাতে দিয়ে দেবো, যেখানে যেখানে দেয়ার দিয়ে দেবো। তাহলে চলো দিয়ে দেওয়া যাক। তো দেখো বন্ধুরা, এখানে মন্দিরের মধ্যে ঠাকুর মশাই এসে গেছে। তো এখন পুজোই বসবে, তো যেহেতু অমাবস্যা পড়ে গেছে তো সন্ধ্যাবেলা ঠাকুর মশাই এসে গেছে, সব কিছু জোগাড় হচ্ছে। আর দেখো আমাদের এখানে প্যান্ডেল, সেইভাবে প্যান্ডেলের কিছু এবছর করেনি, তো আলো টালো দিয়ে একটু সাজিয়েছে। তো দেখো এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এখানে আমাদের যে মানে ঘট বসাবে যে, তো আমাদের এই তারকেশ্বরের যে পুকুর আছে, বাবার যে দুধ পুকুর আছে, তো সেখান থেকে জল নিয়ে এসে ঘট মানে বসাবে। তো তার জন্য এখানে সবাই মিলে আমরা যাচ্ছি জল আনতে। তো ঠাকুরমশাই এগিয়ে গেছে, তো সবাই মিলে যাচ্ছি আমরা এখন জল আনতে।